आज के अनेक दिन पर फ्रेश गरुर माँस फार्म থেকে নিজেরা জবাই করে গরুর মাংস নিয়ে আজকে রান্না করতেছি। আজকে অনেক মজা করে খাবো। আজকে ভুনা খিচুড়ি। আজকে এমনিও বৃষ্টি হচ্ছে, বাইরে বৃষ্টি, আবহাওয়াটা অনেক অনেক ভালো। আসলে খিচুড়ি খাওয়ার মতো, ভুনা খিচুড়ি খাওয়ার মতো আবহাওয়া। তা ফ্রেশ গরুর মাংস, ফ্রেশ খিচুড়ি বৃষ্টির দিনে খাবো। এবং জিনিসটা সম্পূর্ণ হালাল, নিজেরা জবাই করে গরুর মাংস সংগ্রহ করে আনছি ফার্মের থেকে। তো চলুন আর দেরি না করে আমরা চলুন আমরা যাই সেই ফার্মে। তো কীভাবে আমরা গরুর মাংসটা গরুটা সংগ্রহ করলাম, কীভাবে কোন ফার্মে গেলাম, সব কিছু বিস্তারিত আমি জানাবো। চলুন আমরা ফার্মের থেকে ঘুরে আসি। অবস্থিত আসলে আমরা তো যারা আমরা বাঙালিরা গরুর মাংস খুব পছন্দ করি, কারণ বাজার থেকে পাওয়া যায়, এই দেশের মার্কেটে সব গরুর মাংস পাওয়া যায়, সব কিছুই পাওয়া যায়, কিন্তু এটা ফ্রোজেন। আর সবচেয়ে বড় কথা হলো আমরা যারা মুসলমান আমরা সবসময় চিন্তা করি হালাল ফুড খোঁজার চেষ্টা করি, হালাল মিট খোঁজার চেষ্টা করি, কিন্তু হালাল মিট এবং হালাল ফুড খোঁজার জন্য একটু প্রবলেম হয়ে যায়, কারণ এটা আমরা তো নিজেরা জানি না কীভাবে করছে। তা আজকে আমরা আসলাম আমাদের সিটি, আমরা থাকি ফোডলাডাডাল, ফোডলাডাডাল থেকে প্রায় 150 মাইল দূরে একটা সিটিতে আসলাম, মোর হ্যাভেন সিটিতে একটা ফার্মের ভিতরে আসলাম। এখানে আমরা নিজেরা গরু পছন্দ করলাম, গরু চয়েস করলাম, সেটা বিস্তারিত ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করব। আর এখানে আসার পরে ওরা আসার পরে আমরা নিজেরা জবাই করে একটা গরুর মাংসটা আজকে আমরা কালেক্ট করব। আসলে এটাই বড় তৃপ্তি যে নিজেরা জবাই করে হালাল হইতে আমরা মাংসটা আজকে আমরা তার বাসায় নিয়ে যেতে চাচ্ছি পারতেছি, এটাই আমাদের সবচেয়ে বড় সাফল্যতা। আর এই জন্যই আজকে আর এই ফার্মে আসা। তা চলুন আর দেরি না করে আমরা ঘুরে আসি ফার্মে, ফার্মে কী কী হয় এবং কী কীভাবে ওরা প্রক্রিয়া করে। তো চলুন ঘুরে আসি ফার্মের ভিতরে। আমরা একটা গরু সিলেক্ট করলাম, যে ওইটা বলতেছে 450-550 পাউন্ডের ভিতরে। তা ওরা লোক ভিতরে ফার্মের ভিতরে গেছে, এখানে অনেকগুলি কাউ আছে। ছোট দেখে নেব বেশি বড় আমরা তো আজকে এখানে আসলাম, ফার্মের ভিতরে ঢুকলাম। এখানে সিস্টেম হলো, এখানে একটা ছোট্ট একটা বাগি আছে, সেই বাগির মাধ্যমে ওরা নিয়ে যায় ফার্মের ভিতরে, নিয়ে যায় এক জায়গায়। অনেকগুলো গরু থাকে, কাউ থাকে, সেগুলো আপনাদেরকে দেখাইতে হয় ওরা কী অবস্থায় আছে, কী করতেছে, মানে কোনটা চয়েস করবেন আপনি। বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন ওজনের গরু আছে, আপনার যদি ডিপেন্ড করে আপনি কত ওজনের ভিতরে আপনি গরুকে নিবেন, মাংস নেবেন। তো ওটা দেখাই দিলে ওরা একটা আইডিয়া করে ওরা দেখাই দেয়, চয়েস করে দেয়। তারপর প্রত্যেকটা গরুর কানের ভিতরে একটা মার্ক থাকে, সেই মার্ক অনুযায়ী আপনি যদি ওকে সিলেক্ট করে দেন, তাহলে ওরা ভিতরে গিয়ে লোকজন ভিতরে গিয়ে ওদের মধ্যে সিস্টেম আছে, সেই সিস্টেম অনুযায়ী ওদেরকে ওইটা ভিতরে নেয়। ভিতরে নেওয়ার পরে ছোট্ট একটা জায়গা আছে, গলির মতো আছে স্পেসে, অটোমেটিক গরুটা সেখানে চলে যায়। চলে যাওয়ার পরে একটা মেশিন আছে, মেশিনের ভিতরে আটকে দেয়, কারণ বাংলাদেশের মতো ওইরকম সিস্টেম না যে দড়ি দিয়ে বাঁধতে হবে, তিন চারজনে ধরবো, ওইরকম কোনো সিস্টেম এখানে নাই। এখানে সিস্টেম হলে সব অটোমেটিক মেশিনের সিস্টেম, কিন্তু আমরা যারা মুসলমান আমরা গরুটা তো আমরা নিজেরাই জবাই করবো। তা ওই সিস্টেমের ভিতরে দেওয়ার পরে আজকে আমাদের জাফর ভাই হলো হোস্ট, জাফর ভাই এই গরুটা
জবাই করছে হালাল ওয়েতে মুসলিম ওয়েতে সারা শরীয়ত অনুযায়ী যেভাবে জবাই করতে হয় পশু জবাই করতে হয় জবাই করার পরে তারপর ওরা মাংসটা পুরো প্রক্রিয়াজাত করে দেয় কিন্তু এখনও প্রবলেম হয়েছে ওরা কারণ সব জিনিসই আর ইউটিউবে সব কিছু খোলাখুলি বলতে চায় না কারণ ওরা ভিডিওটা পুরো প্রক্রিয়াটা এটা ওরা ভিডিও করতে দিতে চায় না তাই ভিডিও করতে পারলাম না কিন্তু এই হলো এখান থেকে নেওয়ার সিস্টেম আমরা মাংসটা কালেক্ট করলাম মাংসটা কালেক্ট করার পরে আমরা এখন চলে যাব আমাদের কারণ ওরা বেশিরভাগ ওরা ছোট ছোট পিস করে দেয় মানে তেমন একদম মানে রেডি টু কুকের সিস্টেম নাই ওরা ছোট ছোট পিস করে দেয় তা সেই ছোট ছোট পিসের মাংসগুলি আমরা এখানে কালেক্ট করলাম এখানে আমরা এখন নিয়ে যাব যে কোনো একটা গ্রোসারি শপে যেখানে ওরা মিট বিক্রি করে বাঙালি দেশি গ্রোসারি আছে ওখানে নিয়ে যাবো এখানে যাওয়ার পরে ওরা এখান থেকে আবার ওখানেও পে করতে হবে ওরা এটার পিস রেডি টু কুকের মতো করে পিসটা করে দেবে আর এখানে আমরা যে গরুটা কিনলাম গরুটা আমরা কিনলাম ৪১৯ পাউন্ড গরু ২ ডলার করে পাউন্ড নিছে তার মানে ৪৪৮ডলারে আমরা এই পুরো ৪২০ পাউন্ডের মাংস মানে স্কিন সব কিছু চামড়া সব কিছু বাদ দেওয়ার পরে যে মাংসটা সেই মাংসের ওজন করে নিলাম আমরা ২ পাউন্ড করে মাংসকে আমরা পে করলাম এখানে পে করার পরে এখন আমরা এটা চলে যাচ্ছি এই হলো এই ফার্ম থেকে মাংস কালেক্ট করার প্রক্রিয়া তা এখন আমরা আপনাদেরকে নিয়ে যাব যেখানে যেখানে গ্রোসারির দোকানে আমরা ছোট ছোট করে পিস করব রেডি টু কুক করব আমরা ফার্মে গিয়ে যে মাংসটা আজকে নিয়ে আসলাম সরি যে গরুটা নিয়ে আসলাম সেই গরুটা কারণ ওটা তো ফার্মের ওরা কিন্তু প্রসেসিং করে দেয় না ওরা বড় বড় করে ৬ পিস কিংবা ৮ পিস ১০ পিস করে দেয় কিন্তু ওইভাবে তো আর আমাদের কাছে তো ওইভাবে নাই আর আমেরিকা ওইরকম প্রফেশনাল কষাই পাওয়া যায় না দেশের মতো যে যারা গরু সাইজ করে দিব তা আমরা আসলাম আমাদের এখানে আমাদের প্রিয় ভাই কবির ভাই ইস্ট ওয়েস্ট গ্রোসারি স্টোর এই জায়গাতে আমরা সবসময় মালটা মাল কিনি ইজ ফ্রম সিলেট আই লাভ হিম ওর কবির ভাইয়ের কাছে আসলাম ওইটা এখন নিয়ে যাবো সবাইরে দেওয়ার জন্য এই তা কবির ভাইয়ের জন্য আমাদের অসংখ্য ধন্যবাদ ইউএসবিডি মিশনের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আর আপনারা যে কোনো সময় যদি বাংলাদেশে ফ্লোরিডাতে সাউথ ফ্লোরিডাতে কেউ থাকেন তা আমাদের এই ইস্ট ওয়েস্ট গ্রোসারিতে আসবেন এটা আমাদের প্রাণের দোকান আমাদের বাঙালির দোকান সবাই সাপোর্ট করবেন আমরা সবাই সাপোর্ট করি কারণ একে অন্যের জন্য সাপোর্ট করলে হয়তো আমরা আরেকজনকে উন্নতি উপরে উঠানোর জন্য সহযোগিতা করতে পারি আমরা এখানে সবাই গ্রোসারি করি শপিং করি এইভাবেই তাকে হেল্প করতে পারবো তা আজকে এই পর্যন্ত তা আবার অন্য কোনোখানে অন্য কোনো দিন আবার দেখাবো আপনাদের সাথে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম।